ফুলবাণী জেলা মুখ্য ডাক্তারখানার শুক্রবার দিন জনে করোনা ভাইরস সংক্রমণ সন্দেহে ভর্তি হয়েছেন। সে হচ্ছেন ফুলবাণী সহরের তারিণী মনি পুয় মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় চীনর সিচুয়ান স্থিত সাউথ ওয়েস্ট মেডিকাল ইউনিভার্সিটি চতুর্থ বর্ষ এমবিবিএস পড়ুছেন। সে গত জানুয়ারি 11 তারিখে ফুলবাণী ফেরিলে। তবে গত প্রায় এক সপ্তাহ হল সর্দি ও কাশ হওয়া যোগু সে ঔষধ খাইলে ভাল নহবার করোনা ভাইরস আক্রান্ত হয়ে সন্দেহে শুক্রবার দিন জেলা মুখ্য ডাক্তারখানা পরীক্ষা আসি। ডাক্তার তাঁর পরীক্ষা করা পরে স্বতন্ত্র সংক্রমণ ওয়ার্ডে ভর্তি করা বেড়ে তাঁকু নিরীক্ষণে রখা যাই ডাক্তার কহিছেন। এঠারে করোনা ভাইরস পরীক্ষার সুবিধা নথিবার তাঁকু কটক এসসিবি কু রেফর করা যাইছি ও রাতে তাঁকু আম্বুলেন্স যোগে কটক এসসিবি কু পঠাযিব বলি সিডিএমও ডাক্তার রাজশ্রী পটনায়ক এক প্রেস মিটরে প্রকাশ করিছন্তি। এথিসহ জেলাবাসী কোনসি প্রকারর ভয়ভীত নহেবা পাই মধ্য সে পরামর্শ দেইছন্তি। শুনন্তু, সে জনে পিলা এমবিবিএস স্টুডেন্ট, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, যে চায়নারে পাঠ পড়ুছি। সে গত 11 তারিখরু আসিলানি ফুলবাণী, তা ঘর ফুলবাণী। সে 11 তারিখরু আসিলা পরে আমকু কাছে আজি আসিছি। সে আমকু পাখু চার দিন হেলা মতে থন্ডা কাশ হউছি, মেডিসিন খাইলি কমিলানি, সেথিপাইকে আসছি। আর ম্যাডাম, মো টিকে সন্দেহ হচ্ছে, কালে কিছু মু সেই এরিয়ারু আসিছি, তো তাহলে কালে কিছু থিব বলে মু টিকে ব্লড টেস্ট করিয়া চাহুছি। এসে আম পাখু সেথিপাইন এই কমপ্লেন নিয়েকি সে আসিলা। আমি তাকু মেডিসিন আউটডোরকু পঠাইলু, মেডিসিন স্পেশালিস্ট পাখু, যে তাকু টেস্ট করিবা পাই ব্লড টেস্ট ন তাকু অ্যাডমিশন করিকি রখিলে। তারপরে আমি যে ব্লড টেস্ট আম পাখরে হউনি, এটা যে কোনসি মেডিকেল কলেজরে হবো, এসসিবিরে হবো, তেণু আমি তাকু আইসোলেশন ওয়ার্ডরে আগে অ্যাডমিশন করে রখিলু। তারপরে তাকু টিকে মানে কাউন্সেলিং করিয়াকু পড়ুছি, যে তাকু নিয়েকি কটকরে অ্যাডমিশন করি তার ব্লড টেস্ট হবো। হেলা পরে রিপোর্ট আসিলে আমি তারপরে করিপারি কহিপারিবা যে সিয়ে আফেক্টেড বলি, বর্তমান সুদ্ধা সে আফেক্টেড নয়। তারপরে আমার যা সন্দেহ গাইডলাইন অনুসারে যা সন্দেহ গোষ্ঠীকে সে আসুনি, সন্দেহ পরিসরক সে আসুনি, কেন আমার নিয়ম অনুসারে যেদিন থন্ডা হল তাঠু 14 দিন ভিতরে যদি সে এরিয়াকে যাই তাহলে আপনার ভাববে যে কিছু সন্দেহ করবে, কিন্তু সিয়া আসবার সেঠু 11 তারিখর সে আসিলা, তেমন এটা সন্দেহ পরিসরক আসুনি। তথাপি আমি তার টেস্ট করা এসসিবি কু আজ সন্ধ্যা সুদ্ধা তাকে পঠাইবু, সেটি তার ব্লড টেস্ট হব, পুনা যাব ভাইরোলোজির টেস্ট হয়ে আসব, আসলা পরে রিপোর্ট জনা পড়ব সে আফেক্টেড কি নু। শুনতো, এতে ভয়ভীত হওয়ার কিছু নাই। আর আমি তো বর্তমান সুদ্ধা কুচু যে সে সন্দেহ পরিসর ভিতরে না, যেহেতু সে নিজে জনে মেডিকাল স্টুডেন্ট, সিয়ে কনসিয়াস হয়ে সোমটা আসিছি, তেমন এতে ভয়ভীত হওয়ার কিছু নাই। আমি তাকে আইসোলেটেড করে সেইপাই রখিছু, কালে সে ঘরে মিশিব কাহা সাংরে কথাবার্তা, সেইপাই আমি তাকে আইসোলেট করে রখিছু, তাকে মাস্ক দিয়ে রখিছু। করোনা ভাইরস পাই জেলা স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ ভাবে সজাগ আছে। দেশে করোনা ভাইরস সম্পর্কিত খবর আসিবা পরে গত 28 তারিখে জেলার সমস্ত গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর স্টাফ মানুষ এথিনে সচেতন করা যাইতিবা বেলে 29 তারিখে জেলাপালক অধ্যক্ষতার জেলাস্তরীয় অধিকারী মানুষ নিয়ে জেলাস্তরীয় টাস্কফোর্স গঠন করা যাইছি। তবে শুক্রবার দিন এই টাস্কফোর্স বৈঠক বসি জেলায় করোনা ভাইরসকে নিয়ে কোণী ভয়ভীত নহেবাকু কুহাযিবা সহ এথিপাই লোকঙ্কু সচেতন করিবাকু পোস্টর, ব্যানর ও মাইক যোগে প্রচার করিবাকু নিষ্পত্তি নিয়া যাইছি। খাইবা পূর্বরু সবুবেলে সাবুনরে হাত ধোইবা, কাশ ছিঙ্ক সময়রে মুহরে রুমাল ঘড়াইবা, সর্দি বা কাশ হেউথিবা লোকঙ্কঠারু দূরেই রহিবা, মাংস ও অন্ডাকু ভালোভাবে সিজাই খাইবা, বন্য কিংবা ফার্ম প্রাণীঙ্ক সংস্পর্শে আসিবা বেলে সতর্কতা অবলম্বন করিবাকু সে লোকমানঙ্কু পরামর্শ দেইছন্তি। ভয় দূর করিবা পাই কোন করিবে? ভয় দূর পাই আমি প্রতি লেভেলে সচেতন করুচু, আমার শহরঠু গাঁ পর্যন্ত সবু লেভেলে আমি সচেতন করিবাকু, আমার আমার নিজ ডিপার্টমেন্টর লোক, তা ছড়া লাইন ডিপার্টমেন্ট সমস্তঙ্কু ইনভলভ করিছু, পোস্টর বাঁটুছু, লিফলেট বাঁটুছু, সবু করিছু, হোর্ডিংস লগাইছু, আর আমি নিজে বি যাইকি কাউন্সেলিং করছু, মানে লোকমানকু বুঝাউছু, এতে ভয়ভীত হওয়ার কিছু নাই, খালি যে সব গাইডলাইন কোয়া আছে এটা করিবে এটা করিবেনি, সেই যেতিকি মানিবার আছে, করিবেনি ভিতরে আপনার করিবা ভিতরে আপনার হাত ধোইকি খাইবে, যেতবেলে খাইবে হাত ধোই, যেউঠি যা কলে বি আসি হাত ধোইলা পরে যাই খাইবে। এথিসহ করোনা ভূতাণু সম্পর্কিত কোনসি সূচনা পাই এক 24 ঘন্টিয়া নিয়ন্ত্রণ কক্ষ খোলা যাইছি ও এথিপাই জরুরীকালীন টেলিফোন নম্বর 9040136367 ও 6842253429 কু যোগাযোগ করিবাকু কুহাযাইছি। সবসক্রাইব করন্তু সংকেত টিভির ইউট্যুব চ্যানেলকু এবং বেল আইকনকু দবান্তু, তাজা নিউজ সবুঠারু আগে দেখিবা পাইঁ।